আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আগেন ফার্মস ফ্যামিলি ব্লগ। এত সকালবেলা ঠান্ডার মধ্যে বের হয়েছি, ঠান্ডায় আমি মনে হয় এখন আইস হয়ে যাব। যাই হোক, আজকে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও বানাতে যাচ্ছি। আশা করবো যে আপনারা সবাই আমার সাথে থাকবেন, ঠিক আছে? পেছনে আমার মেয়ে জুবন, সে জুবনের মেয়ে আর আমার ছোট মেয়ে আর আপনার ভাইয়া, আমার বড় মেয়ে এবং আমার ছেলে অলরেডি চলে গেছে। সো এখানে হচ্ছে আমার ভাইগনার বউ, আমার মেঝো মেয়ে আর আমি যাচ্ছি। আরও আসতেছে, অনেকেই আসতেছে, ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পারবেন। চলেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হাড়টা পাটা ঠান্ডা, ঢাকা শহরে এত ঠান্ডা দেখছেন কীভাবে, কুয়াশা কিছু দেখা যায় না, ওই যে ধুলের কিচ্ছু দেখা যায় না, মাই গড। মানে আজকে এক্সপিরিয়েন্স অনেক সুন্দর, কারণ একদিন জাপানে দেখছি যে মেট্রোরেল আছে, এখন আমাদের দেশে মেট্রোরেল আছে, আমি সো এক্সাইটেড। What a beautiful, তাই না? অনেক সুন্দর। চলো 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 চলো, বাবা কোথায়? লাইনে চলো চলো, টিকিট করি। আসো, তো এখন আমরা অলরেডি হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের আরও কয়েকজন আমার বোন টোন দাঁড়িয়ে ওরা টিকিট কাটছে। ইনশাল্লাহ টিকিট কাটা শেষ হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখতে পারেন। আমরা লেটও হয়ে গেছি। এই লাইনে এখানে যায় না। এখানে কিছু কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন যেই সিস্টেমটা ওরা করেছে, আপনি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে এটাতে যাতায়াত করতে পারবেন, তার মানে হচ্ছে আপনাকে 11:30টার মধ্যে টিকিট কাটতে হবে, ঠিক আছে? কারণ আমরা এখানে সকালে আগারগা গিয়েছিলাম এবং আগারগাতে আমরা 11:30টার আগেই হচ্ছে আমাদের টিকিটটা কেটে নিতে হবে আর কি, আদারওয়াইজ ওদের 12টায় হচ্ছে সব কিছু ক্লোজ হয়ে যায়। আর এখানকার যে প্রথম যে বগিটা থাকে, মানে ফার্স্ট যে ক্যাবিনটা, এই ক্যাবিনটা শুধুমাত্র মেয়েদের জন্য করা হয়েছে, যারা সিঙ্গেল পার্সন যাচ্ছে, শুধু মেয়ে অফিসের জন্য বা ইউনিভার্সিটির জন্য এখানে শুধু মেয়েরা বসবে, কোনো ছেলেদের মানে এন্ট্রি এখানে হচ্ছে অ্যালাউ না, এন্ট্রেন্স টোটালি বন্ধ। আর আর পরের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা ফ্যামিলি সহকারে যেতে পারবেন। অনলি ফার্স্ট যেই ক্যাবিনটা, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আমার কাছে এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে, বিকজ আমাদের অনেক আপুরাই আছে বা আন্টিরা আছে, তারা হচ্ছে যে একাই হচ্ছে সব জায়গাতে যেহেতু যাতায়াত করছে, অফিস হোক বা ইউনিভার্সিটি হোক, যে কোনো কাজেই হোক, তো সেই ক্ষেত্রে যদি তাদের সিকিউরিটির জন্য একটা ক্যাবিন সেপারেট রাখে তাহলে তো খুবই ভালো হয়। সো এই জিনিসটা আমার কাছে রিয়েলি খুব ভালো লাগছে। অনেক বেশি ফগি হয়ে আসে, আসলে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, সেই জন্য একটু মানে ইয়ের
জায়গাটা এখন ভালো দেখা যাচ্ছে না, আদারওয়াইজ অনেক সুন্দর একটা ভিউ নেওয়া যেত। এটা আরেকটা স্টেশন যেটা এখন মনে হয় ওপেন হয়নি, তাই না? এখন এগুলো তো থামে না, ডাইরেক্ট আগার গাও যায়। স্মুথলি চলতেছে, থাকি নাই বেশি। আপনারা যে যেখান থেকেই ওঠেন না কেন, যেই টিকিটটা আপনারা করবেন এই টিকিটটা অবশ্যই সযত্নে রেখে দিবেন, কারণ আপনারা যখন এখান থেকে নামবেন এবং এখান থেকে এক্সিট হবেন, এক্সিট করার সময় কিন্তু আবারও সেম এই কার্ডটা আপনাদের লাগবে আর কি। সো কেউ এটা ভেবে আবার কেউ এটা ফেলে টেলে দিয়েন না যে এখন তো অলরেডি ট্রেনে উঠে গিয়েছি সো আর হয়তো লাগবে না, এটা টোটালি ভুল করবেন। তাহলে অবশ্যই কার্ডটা যত্ন করে রেখে দিবেন, কারণ আপনাকে এখানে এক্সিট করতে হলে আবারও এই কার্ডটা লাগবে আর কি। যেহেতু আমরা অনেক সকাল সকাল বের হয়ে চলে আসছি, কেউই আমরা বাসায় ব্রেকফাস্ট করি নাই, আমাদের সবাই আগেই এটা আমরা প্ল্যান করেছিলাম যে এখানে এসে যেখানেই হোক যেই যে কোনো জায়গাতে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। সো এই জন্যই এখানে বসা, আমরা টোটাল এসেছিলাম 12 জন। সো 12 জন মিলেই আমরা সুন্দর করে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখন আমরা রোড ক্রস করে আবারও কিন্তু মেট্রো রেলের দিকেই চলে যাব, বিকজ এখন অলমোস্ট প্রায় 10:30 উপরে বাজে। সো আমরা আবার ওখান থেকে আবার টিকিট করে ব্যাক করে উত্তরাকে চলে যাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সাথে থাকবেন আশা করব, এবং হোপসো যে ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন তাহলে। এখানে প্রচণ্ড রকম ভিড়, এটা ওদের সিস্টেমটা অনেক ভালো করেছে যে একটা জায়গাতে ওরা হচ্ছে খুব ম্যাস করতে দিচ্ছিল না, ওরা মেন রোডের উপরেই সুন্দর করে লাইন আপ করে দেন হচ্ছে ভিতরে ঢুকাচ্ছিল। এটা অনেক ভালো লেগেছে, এবং এটার মানে আগারগার ইয়েটা দিয়ে যখন আমরা সিটটা দিয়ে উঠছিলাম পাশেই একটা পার্কের মতো দেখা যাচ্ছিলো, আমি জানি না এটা কোন পার্ক, বাট সিনারিটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। কেউ যদি জানেন যে এই পার্কটা কোনটা তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্টের পরে এখন আমরা আবার চলে আসছি, বিকজ আমরা এখন আবার উত্তর রিটার্ন যাবো, লাইনে দাঁড়িয়ে আছে সবাই একসাথে যাচ্ছি, কারণ আমরা এখন আছি 12 জন। সো একজন আছে লাইনে আর আমরা সবাই এখানে ওয়েটিংয়ে আছি, ইনশাল্লাহ চলে আসবো ব্যাক করে বাসার দিকে যাবো। Please remember to take all your belongings with you. সম্মানিত সকল যাত্রীকে ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন ট্রেনের দরজা বন্ধ করা হচ্ছে, আমরা দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি। এখন ট্রেনের দরজা বন্ধ করা হচ্ছে।
বাস অফার ছিল সকাল 9টা থেকে এই এখন প্রায় 12টার কাছাকাছি, 12টা কোনো বাজেও নাই, তাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ আল্লাহ হাফেজ।